অপটিমিস্টিক স্টাডি চ্যানেলে জানাই তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের আশাপূর্ণা দেবী লেখা জ্ঞানচক্ষু গল্প। এই জ্ঞানচক্ষু গল্পের বিস্তারিত আলোচনা করব এবং তোমরা অবশ্যই করে বইটাকে পাশে খুলে রাখবে। পড়াতে পড়াতে যেগুলো ইম্পর্টেন্ট লাইন, যে লাইনগুলো তুলে সাধারণত প্রশ্ন হয় 2024-এর জন্য, যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোও কিন্তু আলোচনা করব। এই গল্পটা লাইন বাই লাইন বোঝার আগে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের অবশ্যই করে জেনে রাখা ভালো। আশাপূর্ণা দেবী রচিত ছোটদের গল্প সংকলন কুমকুম থেকে এই জ্ঞানচক্ষু গল্পটি গৃহীত হয়েছে। তাহলে এই জ্ঞানচক্ষু গল্পের মূল গ্রন্থ হচ্ছে কুমকুম। এই জ্ঞানচক্ষু গল্পে মূল ছটা চরিত্র আছে। প্রথম চরিত্র হচ্ছে তপন, তারপরে ছোট মাসি, তারপরে তার ছোট মেষো, তারপর আছে মেজ কাকু, তারপর তপনের বাবা ও তপনের মা। এই গল্পের প্রধান চরিত্র হলো তপন, যার মনের মধ্যে লেখক হওয়ার একটা আকাঙ্ক্ষা, সাহিত্যপ্রেমী ও আত্মমর্যাদা সম্পন্ন। তারপর ছোট মাসি, তপনের থেকে 8 বছরের বড়, সদ্য বিবাহিতা। এই জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মাসি স্নেহশীলা, মমতাময়ী, সহানুভূতি পরায়ণ। এবারে আসা যাক নতুন মেষ, যিনি লেখক। লেখক পরিচয়ে তিনি খানিকটা অহংকারী। তারপর আসে মেজ কাকু, যিনি ব্যঙ্গ বিদ্রুপে ক্ষুদ্র মানসিকতার প্রকাশ দিয়েছেন। তারপর আসে তপনের বাবা, যিনি কিনা পুত্রের প্রতিভা সম্পর্কে অসচেতন এবং অবিশ্বাসী। তপনের মা, যিনি কিনা তপনের সুপ্ত প্রতিভায় বেশ চমৎকৃত। এই গেল জ্ঞানচক্ষু গল্পের ছটা চরিত্র। এবারে 4-5 লাইনে এই গল্পটার মূল বিষয়বস্তুটা তোমরা শুনে নাও, তাহলে টেক্সট বুকে লাইন বাই লাইন যখন তোমরা পড়বে বুঝতে ভীষণ সুবিধা হবে। কিশোর তপন তার কল্পনাপ্রবণ মনে বিশ্বাস করে যে লেখকরা কোনো ভিন গ্রহের এক অদ্ভুত জীব। কিন্তু ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসে লেখক এবং অধ্যাপক নতুন মেষর সঙ্গে পরিচয় হয়ে তপনের বোধোদয় হয়। লেখক হওয়ার অভিপ্রায়ে উৎসুক তপন গল্প লিখতে শুরু করে। ছোট মাসির মাধ্যমে তপনের গল্প লেখা ছোট মেষর হাতে পৌঁছালো। তপনের সেই গল্প তার ছোট মেষো সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করে দেয়। ওই সন্ধ্যা তারা পত্রিকায় মুদ্রিত গল্পটি তপন পড়তে গিয়ে দেখে যে তার গল্পটি তার নতুন মেষো মশাই সম্পূর্ণরূপে পরিবর্তন করে নিজের মতন করে লিখেছেন। এই ঘটনার অপমানে তপন সংকল্প নেয় যে ভবিষ্যতে সে নিজের লেখা নিজেই ছাপাবে। এই গল্পে এইভাবেই কিন্তু তপনের জ্ঞানচক্ষু খুলে যায়। চলো এবার টেক্সট বুকে লাইন ধরে ধরে এই গল্পটি খুঁটি খুঁটি বোঝানো হবে। তার আগে যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, প্রথম লাইনে আছে কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি প্রত্যেকটা লাইন খুঁটি খুঁটি বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, মানে কি বলতে চেয়েছে যে তপন যখন শুনল তার সদ্য বিবাহিতা ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেষ একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল। নতুন মেষমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই নাকি সেই তিনি নাকি বই লেখেন, সেই সব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেষর। তার মানে তপনের নতুন মেষমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। জলজান তো একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতন মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এখন প্রশ্ন আসতে পারে, তাই জানতো না, কে কি জানতো না? দেখো লেখকরা যে জলজ্যান্ত মানুষের মতোই হয়, বিয়েবাড়িতে নতুন মাসির লেখক বরকে দেখে তার সেই ভ্রান্তিটা দূর হয়। আবার প্রশ্ন আসে যে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ের কথা বলা হয়েছে? দেখো যে তপন কোনো লেখককে সামনাসামনি দেখেনি, ফলে লেখক মেষমশাই তার বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো একেবারেই সাধারণ, কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। খুব তাৎপর্যপূর্ণ একটা লাইন, মামাবাড়িতে সদ্য বিয়ে হওয়া নতুন লেখক মেষকে রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ হিসাবে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসি, আরে ব্যাস এত কখনো খাওয়া যায় এ কথাটাও বলেন।
বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমোন। শুধু তাই নয়, তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসর শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। তপনের নতুন মেসোমশাই যিনি একজন লেখক, তাকে অহরহ দেখার সুযোগ ঘটেছে তপনের। তপন দেখতে পাচ্ছিল লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তারা তপনের মতো রক্ত মাংসে গড়া মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি, তপন মনে মনে ভাবতে লাগলো। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন, ছোট মাসিও সেই দিকে ধাবিত হয়। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা, ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতেই চলে গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, কারণ তারই তো গল্প না, মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে সে কিন্তু সেটা বুঝতো। এখানে ব্যাপারটা একটু বুঝতে হবে কি যে, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি, তপন কিন্তু এই ভাবনাটা ভেবে সে একটা লেখা লিখে কিন্তু দিয়েছিল। সেই লেখাটা কিন্তু চেয়েছিল তার নতুন মেসো অর্থাৎ লেখক, যিনি লেখক তিনি পড়ুক, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে। দেখো এই ব্যাপারটা একটু বুঝে নাও। তপনের ছোট মেসো কলেজের প্রফেসর, গ্রীষ্মের ছুটিতে তিনি যখন দুপুরবেলা দিবানিদ্রা দিচ্ছিলেন, তখন তপনের প্রথম লেখা গল্প নিয়ে তাকে দেখানোর জন্য মাসি নিদ্রাচ্ছিন্ন মেসোর দিকে ধাবিত হয়। সদ্য লেখা তপনের গল্পটি ছোট মাসির মাধ্যমে নতুন মেসোর হাতে চলে গিয়েছিল। ছোট মাসি হইচই করে মেসোর ঘুম ভাঙিয়ে তপনের গল্পটি পড়তে দিলে লেখক মেসো গল্পটি যথার্থ বিচার করবেন ভেবে তপন একটু উত্তেজনায় পুলকিত হয়ে ওঠে। রত্নের মূল্য জহুরির কাছে, খুব তাৎপর্যপূর্ণ লাইন এই। রত্নের মূল্য জহুরির কাছে বলতে এই আলোচ্য গল্পে তপনের গল্প হলো রত্ন, আর জহুরি হলেন লেখক ছোট মেসো। তারপরে দেখো একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে সে যেহেতু নতুন শ্বশুরবাড়িতে নতুন, তাই ছেলেটাকে খুশি করার জন্য, হয়তো সম্ভবত খুশি করার জন্য তপনকে বলল তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, হয়তো ভাবছে মেসো ঠাট্টা করছে, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি তখন বলল। মেসোর উপযুক্ত কাজ হবে সেটাই, অর্থাৎ তার মাসি, তপনের মাসি তার মেসোকে বলল যে তোমার উপযুক্ত কাজ হবে এই গল্পটাকে ছাপিয়ে দেওয়া। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, নতুন মেসো তপনকে কথা দিল। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা? যে তপন একটা গল্প লিখেছে সেই কথাটা বিকেলে চায়ের টেবিলে ওঠে, চা খেতে খেতে সকলে কথাটা পাড়ে, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেসো বলেন না না, আমি বলছি তপনের হাত আছে, হাত আছে বলতে তপনের লেখার হাত আছে, ভালো চোখও আছে, নচেত এ বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, না হয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন।
তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো আর বাকি নেই। তাহলে ব্যাপারটা কি হলো? নিজের ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা অনুভূতি নিয়েই তপন তার প্রথম গল্পটি লেখে। সন্ধ্যা তারা পত্রিকায় নতুন মেশো তপনের গল্প ছাপিয়ে দেবেন বলেই কথা দিয়ে গ্রীষ্মের ছুটির পর গল্পটি নিয়ে চলে যান। তাই তপন গল্প প্রকাশের অপেক্ষায় দিন গুনছিল। তপন ছোটবেলা থেকে রাশি রাশি গল্প শোনায় এবং প্রচুর গল্প পড়ায় তপনের কাছে গল্প জিনিসটা কি তা কিন্তু আর জানতে বাকি নেই। তপনের শুধু এটাই জানা ছিল না যে সেটা এমনই সহজ যেটা মানুষই লিখতে পারে, নতুন মেশোকে দেখে জানলো সেটা। তবে আর পায় কে তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আসতে একটি খাতা, মানে হোম ট্যাক্সের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটি গল্প। লেখার পর যখন পড়ল, তপন নিজেই তার লেখাটা যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কী ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার কাছে ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন, তার মানে তপনকে এখন লেখক বলা চলে। সে নিজে থেকে একটা অনুভূতি করতে লাগলো যে হয়তো আমি লেখক হয়ে গেছি। হঠাৎ ভয়ানক এক উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। এখান থেকে প্রশ্ন আসতে পারে, হঠাৎ ভয়ানক এক উত্তেজনা অনুভব করে তপন, ব্যাপারটা কি যে গ্রীষ্মের নিস্তব্ধ দুপুরে তিনতলার সিঁড়ির নিরিবিলিতে একাশনে একটা আস্ত গল্প শেষ করে তপন? সেটা পড়ার পরে তপন সৃষ্টির আনন্দে তপন ভয়ানক উত্তেজনা অনুভব করে। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলেই সব কিছু ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে, মানে একটু যেন বড় বড় হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিট চাপড়ানোর সুরে বলে, ওমা এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? আহ ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, বস তোর মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় গল্পে সেই আটষাট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। ব্যাপারটা বোঝো, ব্যাপারটা কি যে তপনের গল্প পড়ে ছোটো মাসি তপনের পিঠ চাপড়িয়ে প্রশংসা সুরে বলে যে তপনের গল্প ভালো হয়েছে, এবং একই সঙ্গে প্রশ্ন করে যে সে অন্য কোনো গল্প থেকে নকল করেছে কি না। তপনের লেখা গল্প পড়ে ছোটো মাসি অন্য গল্প নকল করার কথা বললে তপন স্বাভাবিক প্রতিবাদ করে বলেছিল, আহ ছোটো মাসি ভালো হবে না বলছি। তপন তার লেখা গল্পের পত্রিকায় প্রকাশিত মুদ্রিত রূপটি দেখার জন্য কিন্তু হাঁ করে বসেছিল। তারপর দেখো, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, কখনো বলে সাহিত্যিক, কখনো বলে কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে, সকলে তার সঙ্গে একটু লাগছে। তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লুকিয়ে লিখছে, যেন একটা নেশায় পড়ে গেছে সে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ন মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। তার মানে কী হলো যে বাড়ির প্রায় সব বড়রা তপনের গল্প লেখা ও গল্প ছাপানোর ঘটনার বিদ্রুপ করে তপনকে কথাশিল্পী, কখনো কবি, কখনো সাহিত্যিক ইত্যাদি বলে ডাকতে শুরু করেছিল। লেখক নতুন মেশোর উৎসাহ পেয়ে বাড়ির লোকের যাবতীয় ব্যঙ্গ বিদ্রুপ উপেক্ষা করে তপন গল্প লেখার নেশায় কিন্তু আক্রান্ত হয়েছিল। ছোটো মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। তপন ভাবছে কেন,
হেতু, হেতু মানে কারণ, সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্তটা ছলকে ওঠে তপনের। খুব তাৎপর্যপূর্ণ একটা লাইন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন। দেখো, ছোট মাসি আর নতুন মেষও তপনের বাড়িতে সন্ধ্যা তারা পত্রিকার একটি সংখ্যা হাতে বেড়াতে এসেছিল। সেই পত্রিকায় শ্রী তপন কুমার রায়ের গল্প প্রকাশিত হয়েছিল। তার জীবনের প্রথম গল্প ছাপার অক্ষরে অবশেষে তপন দেখবে, সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? তার মনের মধ্যে এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জাগতে লাগলো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? সে নিজেকে প্রশ্ন করতে লাগলো। এই লাইনটাও ভীষণ তাৎপর্যপূর্ণ লাইন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। ব্যাপারটা কি যে অলৌকিক শব্দের অর্থ হচ্ছে যা লৌকিক নয়, অর্থাৎ যা অবাস্তব বা অকল্পনীয়। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও কোনো সংবাদ না এলে তপনের কিশোর মন একটু আশাহত হয়ে পড়ে। এমনই একদিন সে যখন বিষণ্ন মনে বসে আছে, সন্ধ্যাতারা পত্রিকা হাতে তাদের বাড়িতে আসে ছোট মাসি এবং লেখক মেষ। তপনের কাছে এই পুরো ব্যাপারটি একটা অলৌকিক বা অবাস্তব বলে বা অকল্পনীয় বলে মনে হয়েছে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে, সূচিপত্রে নামও রয়েছে। গল্পটার নাম হচ্ছে প্রথম দিন শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেষও ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেষো অবশ্য মৃদু মৃদু হাসেন এবং বলেন, একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো, মানে তপন প্রথমবার লিখেছে তাই একটু কারেকশান করতে হয়েছে বলে মন্তব্য করেছেন মেষো, নতুন মেষো। মাসি বলেন, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটাও বাড়ির সবাই তপনের গল্পের প্রশংসা না করে ছোট মেষোকেই কৃতিত্ব দিতে থাকে। বাড়ির লোকের থেকে শোনা অপ্রত্যাশিত নেতিবাচক কথার ভিড়ে তপন হারিয়ে যায়। তাই যেন সে গল্প ছাপানোর আনন্দে আহ্লাদিত আর হতে পারল না। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত? এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে আরম্ভ করে, কেসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা, এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত, এর মধ্যে তপন কোথায়?
তার মানে মেষ তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, খুব স্বাভাবিক। যে যে গল্পটা তপন লিখে তার মেষকে দিয়েছিল সেই গল্পটা কিন্তু তার মেষ ছাপায়নি, মেষ নিজের মতন করে লিখে তপনের নাম দিয়ে গল্পটা ছাপিয়েছিল। বোবার মতন বসে আছে তপন, তারপর ধমক খায়, কিরে তোর তো দেখছি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে, তুই পড়ছিস না নাকি, অতি আহ্লাদে বাক্যহারা হয়ে গেছিস তুই। তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কী পড়ছে, তবু ধন্যী ধন্যী পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেষ তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে ষাটের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কেন তা জানে না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কিছু নেই বলে তপন মনে করে। এই পুরো গল্পে তপনের যে চরিত্র দেখা দিয়েছে সেই চরিত্রটা একটা আত্মমর্যাদা সম্পন্ন চরিত্র। আশা করি এই জ্ঞানচক্ষু গল্পটি তোমরা লাইন বাই লাইন বুঝতে পেরেছ। 2024 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এই জ্ঞানচক্ষু গল্প থেকে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও এবং অবশ্যই করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।